নীলফামারীর সৈয়দপুরে চলাচলের অনুপযোগী তিনটি সড়কের মেরামতের দাবিতে প্রতীকী অনশন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে। সকাল ১০টা থেকে তিন ঘণ্টাব্যাপী শহরের বিভিন্ন স্থানে বসে প্রতীকী অনশন ও রাস্তা অবরোধ কর্মসূচি পালন করে বিভিন্ন পেশাজীবী সংগঠন। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা অভিযোগ করে বলেন, সৈয়দপুর পৌরসভার তিনটি সড়কের বেহাল দশা, খানাখন্দে ভরা, চলাচলের অনুপযোগী। দীর্ঘ কয়েক বছর থেকে সৈয়দপুরবাসী সড়কগুলো নির্মাণ বা সংস্কারের জন্য পৌর কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়ে আসছে। এ নিয়ে ওয়ার্ড ভিত্তিক কাউন্সিলরের বিরুদ্ধে মানববন্ধন ও রাস্তা অবরোধ কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।